ভগবান শিবের জলাভিষেক করতে সোমবার গুরুগ্রাম থেকে হরিয়ানার নুহস্থিত নলহাত শিব মন্দিরে যাচ্ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের বেশ কিছু সংখ্যক কর্মী সমর্থকরা। শিব মন্দিরের কাছাকাছি এই যাত্রা পৌঁছাতেই সমর্থকদের উপর পাথর ছোঁড়া শুরু হয়। হিন্দু সংগঠনের লোকজন জয় শ্রীরাম স্লোগান দিতেই বিক্ষোভ শুরু করেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। ব্রজমণ্ডল যাত্রা চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এরপর যাত্রার লোকজন ফিরোজপুর ঝিরকার ঝির মন্দিরে যাওয়ার পথে রওনা দিলে পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় 5,000 মানুষ এখনও আটকে রয়েছেন নলহার শিব মন্দিরে। বিক্ষোভের পাশাপাশি স্থানীয় থানা এবং সরকারি অফিসেও অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছেন হরিয়ানার বিভিন্ন জেলার পুলিশ। জনতাকে শান্ত করতে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ হয়েছেন 3 জন। একই সঙ্গে মৃত্যুর খবর পাওয়া গেছে 1 হোমগার্ড জওয়ানের। এরপরই বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পুরো এলাকায় বিরাজ করছে উত্তেজনা। বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত ঘটনার খবর। নুহের নাগিনা শহরের একটি তেল কলে ইতিমধ্যেই আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সিগার গ্রামে হিন্দু পরিবারের লোকজনের উপর ছোঁড়া হচ্ছে পাথর। এই উপদ্রব পৌঁছেছে সোহনাতেও। সেখানেও একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে 144 ধারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।